টাকার দাম কমছে, সামনে কি দশা। এখন প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি টাকার অবমূল্যায়ন। প্রথমবারের মতো ডলার আর ইউরোর দাম সমান হয়েছে, আর ফল হিসেবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন, বাংলাদেশের টাকার আর কত অবমূল্যায়ন হতে পারে। প্রথমে কিছু তত্ত্বাধিক কথা শুনে নিই। নির্মাণাল কার্যকর মুদ্রা বিনিময়ে NEER হার আমরা যেটা দেখি বাংলাদেশের ব্যাংক বিভিন্ন মুদ্রার মধ্যে তুলনা করে ঠিক করে দেয়। আর একটা মুদ্রা বিনিময়ের হার আছে বাস্তব মুদ্রা বিনিময়ের হার, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট RER, যেটা আরেকটি দেশের সঙ্গে সব দেশের ব্যবসার তুলনা এবং ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। আর এখানেই আমরা পিছিয়ে যাই। আমাদের NEER ডলারের সপক্ষে প্রায় 94 টাকা, কিন্তু RER মে মাসে 2022 ছিল 16.2 টাকা। সরকারের প্রথম চেষ্টা IFM থেকে ইতিহাসের সবচেয়ে বেশি ঋণ নেওয়া। IFM যদি দেয়ও তাদের অনেক শর্ত মেনে নিতে হবে, এর মধ্যে টাকার মূল্যায়ন ঠিক করা, সব ক্ষেত্রে ভর্তুকি কমানো সহ অনেক কঠিন শর্ত থাকতে পারে। ফলাফল হিসেবে আরও বেশি মূল্যস্ফীতি আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।